পুরো ভিডিওতে কি কি তাকছে তারই কিছু অংশ প্রথম দিকে শেয়ার করছি। স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ কোথাও না কোথাও সবার কাছে একটু হলেও ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের বড় বোনের বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে কয়েকটি পুদিনা পাতার ডাল নিয়ে এসেছিলাম। সেগুলোই আমি একটা ছোট কাপের মধ্যে ভিজিয়ে রেখেছি, যেন ডালগুলো মরে না যায়, সময় সুযোগ মতো লাগিয়ে নিব। আগের দিন রাতে কিছু পুঁই শাক ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য চুলার উপরে রেখে দিয়েছিলাম, আর একটি শপিং ব্যাগ দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, যেহেতু শুয়ে পড়ব এভাবে তো রাখা যাবে না। সেজন্য আগে যে রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমি আবারও কিছু রুটি বানিয়ে নিব। তার আগে আপনাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দিই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটিকে একটি শেয়ারে কাজ করে দিতে পারে, তার পাশাপাশি পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। রুটি বানানোর জন্য আটা ভালো করে সিদ্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে মথে নিব। এদিকে আমি পুঁই শাকটা বসিয়ে দিব। আজকে পুঁই শাকটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। প্রথমে তেল গরম করে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর 2 কোয়া রসুন আমি পেস্ট করে নেছি, আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়, একদম মিহি হয়ে যায়। এখন আমি তেলের মধ্যে রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি। আমি জানি সবাই রান্না করতে পারে, আমি নতুন করে শেখানোর মতো কোনো কিছু করছি না, জাস্ট রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখানে হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এভাবে রান্না করলে অনেক সময় গুঁড়া মরিচটা দেওয়া হয়, আবার দেওয়াও হয় না, যেহেতু কাঁচা মরিচটাও দেওয়া হয়। তো এখন আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। একদিকে মাছটা সিদ্ধ হতে থাক, কোনোদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুনটা প্রস্তুত করে নিচ্ছি। বেগুনের মধ্যে তেমন কিছু না, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব, তারপরে ভেজে নিব। বেগুনটা প্রস্তুত করতে করতে কিন্তু আমার এদিকে মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে নিব। এই পুঁই শাকগুলো আমি আগের দিন রাতে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আর পুঁই শাকগুলো যখন পরিষ্কার করছিলাম তখন ভাবছিলাম যে পুঁই শাকগুলো মনে হয় অনেক ভালো হবে। সত্যি তাই, শাকগুলো এত সতেজ ছিল, এত ভালো ছিল, টাকা শহরে অহরহ এরকম শাক পাওয়া যায় না, যদিও গ্রামে হয়তো পাওয়া যায়। আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে শাকটা রান্না করেছি। আসলে মাথা আর লেজটা আমি এজন্য রেখেছিলাম যে মাঝে মাঝে শাক আনা হয়, তো শাক দিয়ে রান্না করা যাবে, তো আজকে রান্না করে নিলাম। এদিকে আমি যে আটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ভালো করে মতে ছোটো করে ভল বানিয়ে নিয়েছি, এখন রুটি বানিয়ে নিব। তো এদিকে জুনায়না উঠে গিয়েছে, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে 1 চামচ মধু দিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে খাইয়ে দিব। মধুর পানিটা খাইয়ে দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এই রুটিগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। রুটির বক্সের পাশে যে অল্প আটা দেখতে পেয়েছেন, এতটুকু আটা ডো কিন্তু আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। আমি যখনই রুটি বানাই তখনই এসে বলবে যে আমিও পিঠা বানাবো, ও সব কিছুকেই পিঠা বলে, তো এজন্য কিন্তু আমি আলাদা করে একটু রেখে দিয়েছি। আর এটা আজকে সারাদিন বাসার এক কোণা ওই কোণা ওই কোণা দেখতে পাওয়া যাবে, যখন দেখবো এটার প্রতি আকর্ষণ তার কমে গিয়েছে তখনই ফেলে দিব, কারণ এটা তো আর খাওয়া যাবে না, এটার যে অবস্থা সে করবে। যাই হোক, সকালের নাস্তাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এদিকে আমি একটু ছাদে এসেছি, আসলে ছাদে আমি কিছু মাটি প্রস্তুত করছি, তার কিছু অংশ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিছু ডিমের কুসা ব্লেন্ড করে মাটির মধ্যে দিয়েছি, কলার কুসা আমি ছোটো ছোটো করে কেটে এগুলো মাটির মধ্যে দিব। আমি কিন্তু অল্প পরিমাণ সারও দিয়েছি, আরেকটি টবের মধ্যে আমি নিচে কিছু সুরকি দিয়ে বালি দিয়ে দিয়েছি, তার উপরে কিছু সবজি দিয়েছি,
তারপরে মাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটি টব মূলত এভাবে সবসময় করি, আর সবজিটা যদি থাকে তাহলে দেই, আর যদি না থাকে তাহলে শুধু মাটি দিয়ে দেই। কিছু সরিষার শাক হয়েছে আর দেখতে এত সুন্দর লাগছিল, পাতাগুলো একদম সবুজ। আসলে এভাবে নিজের হাতে কোনো কিছু লাগানোর পরে যদি খুব সুন্দর করে ওঠে তাহলে খুবই ভালো লাগে, আনন্দও হয়। তো ছাদে কিছু সবজির বীজ লাগিয়েছি, দেখা যাক হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বয়স দেওয়ার সময় আপনারা যদি কোনো শব্দ পেয়ে থাকেন সেটা আপনারা সুনজর দৃষ্টিতে দেখবেন। যদিও অনেক রাত, প্রায় 1টা বাজে আমি বয়স দিচ্ছি, তারপরেও কিন্তু শব্দ শুনতে পারেন, যেহেতু আমি আরও অনেক ভিডিওতে বলেছি আমার বাসার পাশেই বিল্ডিং হওয়ার কাজ চলছে। তো ওরা সারা দিন সারা রাত শুধু কাজেই করে, আর সেই শব্দে আমি আর বয়স দিতে পারি না। কথা না বলে যদি ভিডিও আপলোড করি তাহলে তো সেই ভিডিও আপনারা দেখবেন না, বা কারো দেখতে ইচ্ছা করবে না। যাই হোক, আমি কিন্তু কিছু কাপড় চোপড় বাজ করে নিয়েছি, এদিকে দুটাও জাল করে নিচ্ছি, আর আজকে বাসায় কিছু কাজ হচ্ছিল সেজন্য আজকে সারা দিন আর আপনাদের কোনো কাজ শেয়ার করতে পারিনি। একদম সন্ধ্যার পরে আমি আবার ক্যামেরাটা অন করেছি। রাতের বেলা আমি কিছু রান্না করেছি আর সেগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। এর পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু তরকারিগুলো রান্না করে ফেলেছি আর সবগুলো বাটিতে ঢেলে নিয়েছি। যেহেতু দিনে একদমই গ্যাস থাকে না, সেজন্য আমি চেষ্টা করি যে রাতে রান্নাগুলো করে রাখতে। এই কথাটা আমি আরও কয়েকবার বলেছি, এখন আবার বললাম, তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন আপুরাও অ্যাড হচ্ছেন, তারা হয়তো ভাববেন যে আমি কেন রাতে সব রান্না করি, সেজন্য বলে দিলাম। কিছু ধনে পাতা আমি কেটে বেছে ধুয়ে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর এদিকে কিছু কোয়েল পাখির ডিম বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে রাখবো। ডিমগুলো যখন বের করেছি তখন দেখলাম যে একটা ডিম ভেঙে গিয়েছে, তো বাকি ডিমগুলো ধোয়ার সময় দেখলাম যে আরেকটা ডিম ভাঙা। তো যেই দুইটা ডিম ভাঙা ছিল সেই দুইটা আমি আলাদা করে রেখেছি, আর এখনের অংশটা কিন্তু রাতের বেলা। আমি রাতের বেলায় ডিমগুলো সিদ্ধ করে ফেলেছিলাম, যদিও রাতের বেলা খাওয়া হয়নি। যে ডিমটা বেশি ভেঙে গিয়েছিল সেটা আর খাওয়া হয়নি, যেটা অল্প ভেঙেছে সেটা খাওয়া হয়েছিল। বাসায় যেহেতু কাজ চলছিল সারাদিন তেমন একটি কাজ করতে পারিনি, সেজন্য রাতে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। যেদিন ভাবি বা চিন্তা করি আজকে বেশি কাজ করতে হবে না, সেদিন দেখা যায় যেন কাজ বেশি করতে হয়, কাজগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে। তেমন কিন্তু কাজ ছিল না, তারপরেও সারাদিন মানুষ ছিল, মানুষ থাকা সত্ত্বেও ঘরের কিছু কাজ করতে হয়েছে। মানুষগুলো যাওয়ার পরেও একটার পর একটা কাজ বের হচ্ছে, কিছু অফ ক্যামেরায় করে নিচ্ছি, কিছু ক্যামেরার সামনে করে নিচ্ছি। কিছু ফুডস বাসায় নিয়ে আসা হয়েছে, সেগুলোই আমি গুছিয়ে রাখছি। তো গুছানোর সময় দেখি যে একটা কমলা একটু ভাঙা, তারপরে চিন্তা করলাম হয়তো আপনাদের ভাইয়া কেনার সময় হয়তো কোনো কারণে ভেঙেছে, নয়তো বা অফিসে বসে এক টুকরা খেয়ে দেখেছিল কমলাটা কেমন, জানি না কী হয়েছে। পরবর্তীতে আমি আর জিজ্ঞাসাও করিনি, না জানা কথা না জানাই থেকে যাক। একটা ফ্যামিলিতে যদি দুই তিনজন মানুষ থাকে তাহলে অনেকেই বলে যে এই ফ্যামিলিতে কী আর কাজ, তিনজন মানুষ। আসলে আমার মনে হয় একটি ফ্যামিলিতে তিনজন মানুষ হোক বা ছয়জন মানুষ হোক বা তার চাইতেও বেশি হোক, কাজ কিন্তু তাকে একটার পর একটা কাজ থেকেই যায়। একটা রান্না ছয়জনের জন্য রেডি করা যা, তিনজনের জন্য রেডি করাই কিন্তু তা। এর ভিতরে আহামরি তেমন ফারাক কিন্তু আমি দেখতে পাই না। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আরও কিছু কাজ করে নিয়েছি। ফলগুলো গুছিয়ে রেখে পলিথিনগুলো টিস্যু বক্সের ভিতরে আমি রেখে দিয়েছি, এতে করে বের করার সময় আমার খুবই সুবিধা হয়। লবণটাও শেষ হয়ে গিয়েছিল, লবণটাও আমি ঢেলে নিয়েছি। কিছু ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছিল, আনার পরে আমি নর্মালি রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম যে হয়তো রান্না করতে করতে শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখলাম যে শেষ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য ভাবলাম যে না, এগুলো ডিপ ফ্রিজে রেখে দেই। সেজন্য আমার সুবিধা মতো আমি দুইটি সাইজে কেটে নিয়েছি।
কিছু ক্যাপসিকাম ছোট জিপলক ব্যাগে রেখেছি আর কিছু ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরা করে আইস বক্সের ভিতরে রেখেছি। যেগুলো আইস বক্সে রেখেছি এগুলো বেশিরভাগ দেখা যায় নুডলস রান্না করার সময় লাগে। আমি যেভাবে ক্যাপসিকাম ডিপ ফ্রিজে রাখি বা সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বেশ কিছুদিন আগেও কিছু ক্যাপসিকাম রাখা হয়েছিল, সেগুলো এখনও আছে আর এখন আবারও রাখছি। আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিপ ফ্রিজিং করার পরে ক্যাপসিকামগুলো কেমন হয়, একদম হাতে ধরলেই ছুটে আসে, টানাটানিও করতে হয় না। আর আইস বক্সে যে ক্যাপসিকামগুলো আমি রেখেছি এগুলো মূলত নুডলস রান্না করার সময় আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। কিছু ধনে পাতাও একটা ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। একটা টিস্যু পেপার বক্সের নিচে দিয়ে ধনে পাতাগুলো রেখেছি, তার উপরে আরেকটি টিস্যু পেপার দিয়ে বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, এভাবে বেশ কিছুদিন ভালো থাকবে। এই ধনে পাতাগুলো দেখতে যেরকম সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভালো লাগছে। একটি স্ট্যান্ডের উপরে আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি, তো দেখলাম যে কয়েকটা পাতা মরে গিয়েছে আবার কয়েকটা ডাল শুকিয়েও গিয়েছে। তো এখান থেকে পাতাগুলো আমি হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি আর যে শুকনা পাতা বা ডাল ছিল এগুলো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই গাছটা কিন্তু একদম পানির মধ্যে, কোনো মাটি নেই এখানে। এখানে কিন্তু আমার এত ঘন ঘন পানি দিতে হয় না, কয়েকদিন পর পর আমি এখানে পানি দিই আর অল্প পরিমাণ পানি দিই, বেশিও দিই না। তো গাছটা পরিষ্কার করার সময় ভাবলাম যে একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, সেজন্য আমি একটু নিচে নামিয়ে এনেছিলাম। তারপরে ভাবলাম যে না, একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, এটাকে গোসল করাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে সেটা তো আমরা সবাই জানি, তার সাথে সাথে কিন্তু গাছের সৌন্দর্যও আমরা উপভোগ করে থাকি। তো সকল সৌন্দর্যের প্রতি ভালোবাসা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।